আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি শেখ মোর্শেদ আলম দিশান নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এমন একটি ভিডিও যে ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। তো আর দেরি কেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য সবসময় অনুরোধ করছি আপনাদেরকে। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই। আজকে যে ভিডিওটি নিয়ে আমি কথা বলতে এসেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, সেই ভিডিওটি হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টকে চর মারল এক যুবক। যেই ফ্রান্সের প্রেসিডেন্ট কিনা গত কিছুদিন কয়েক মাস আগে আমাদের প্রাণের নবী, আমাদের বিশ্ব নবী, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করেছিলেন, অপমানিত করেছিলেন, তাকে চর কষিয়ে চর দিল এক যুবক। এখন আমাদের ভাবার বিষয় হচ্ছে সেই যুবকের কলিজাটা কত বড়, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন ভিডিওটি দেখা যাক। ভিডিওটি দেখার পরে আমি আবার আসছি আপনাদের মাঝে দু চারটে কথা বলার জন্য। দর্শক আপনারা ভিডিওটি দেখলেন, এবং কি ভিডিওটি দেখে হয়তো আপনারা ভাবছেন যে যে ছেলেটা ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় মেরেছে তার কি হতে পারে। তার তেমন কিছুই হবে না। ফ্রান্সের আইন অনুসারে সরকারি কোনো ব্যক্তির গায়ে হাত তোলার সর্বোচ্চ যে শাস্তিটা সেটা হচ্ছে 3 বছরের কারাদণ্ড, এবং কি US ডলারের ফ্রান্সের সরকারকে দিতে হবে, US ডলারের $75,000 দিতে হবে জরিমানা, তাহলে ছেলেটা মুক্তি। অবশ্য ভাবার কোনো বিষয় নেই, এমন সাহসী যুবক আছে বিদেশে, কিন্তু আমাদের মুসলমানেরা এখনও বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর আগেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল, কোরআন শরীফে আগুন দেওয়ার সময় একটা যুবক গিয়ে সে যে কোরআন শরীফে আগুন দিচ্ছে তাকে মারধর করেছিল। তো আসলে আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন নিয়ে যদি কেউ খেলা করতে চায় অবশ্যই আমরা তাকে ছেড়ে দিতে পারি না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার হাজির হব, শেখ মোর্শেদ আলম দিশান। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।